নমস্কার বন্ধুরা, অম্বিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা সেরা স্বাদের অসাধারণ ফিশ রেসিপি। এটাকে সেরা বলছি কারণ সর্ষে ছাড়া এই মাছেতে সেরকম কোনো মশলাই ব্যবহার করিনি, কিন্তু তাও মাছটা কিন্তু অসাধারণ খেতে হয়, সেই জন্য এটা আমার কাছে সেরা। আর এটা কম মশলায় কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, সর্ষে ভোলা। আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম, এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদটাও ভালোভাবে মাখিয়ে নেব। মাছেতে নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন তেলেতে আর বাবলস থাকে না আর তেল থেকে ধোঁয়া ওঠে, তখনই জানবেন তেল রেডি হয়ে গেছে। তো তেল আমার রেডি হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কড়াইতে মাছগুলো ছেড়ে দেব। আমি 2 পিস করে মাছ দিয়ে দিলাম। এবার এইরকমই আমি ভেজে নেব, বেশি দেব না, বেশি দিলে একসঙ্গে অনেক দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছটা ভাজা হোক, আমি নেক্সট কাজটা করে নিই। আমি এখানে একটা শিলেতে 2 টেবিল স্পুন সাদা সর্ষে দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খান তো লঙ্কা একটু বেশি দিতে পারেন। এবার এই মাছগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দেব। মাছ কড়াইতে দিয়ে বেশি নাড়বেন না, এক সাইডটা হয়ে গেলে তারপরে উল্টাবেন, নাহলে গুঁড়িয়ে যায়। মোটামুটি ওপর থেকেই দেখা যায় নিচের দিকটা একটু লাল হয়েছে কিনা, আর যখনই দেখবেন লাল হয়ে গেছে তখনই উল্টে দেবেন। আমার এখানে মাছগুলো দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার এই তেলটাতেই আমি বাকি 2 পিস মাছ দিয়ে ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে যে তেলটা আছে ওতেই মশলা দিয়ে দেব। আপনাদের যদি তেল বেশি থাকে তো কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে কিনা সেটা কি করে বুঝবেন? দেখুন, এখন কড়াইতে যতটা বাবলস দেখতে পাচ্ছেন তখন দেখতে পাবেন না, টমেটো থেকে তেলটা ছেড়ে দেবে তখনই কষানো হয়ে যাবে। দেখুন এখন অনেকটা বাবলস নেই। এবার আমি যে সর্ষেটা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে সর্ষেটা আমি মিশিয়ে নেব ভালোভাবে, আর গ্রেভিটা একবার ফুটে উঠলেই এতে নুন আর হলুদ দিয়ে দেব। দেখুন গ্রেভিটা ফুটতে আরম্ভ হয়ে গেছে, এতে নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন। মাছে নুন দেওয়া আছে সেই বুঝে নুন দেব। এবার এতে হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার একটু নাড়িয়ে নিয়ে এতে জল দিয়ে দেব। বেশিক্ষণ সর্ষে ফোটালে এটা তেঁতো হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি জলটা দিয়ে দিতে হবে। এবার এই গ্রেভিটা ফুটে উঠলেই এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা গ্রেভিটা কতটা চান সেই বুঝে জল দেবেন। জল কম হয়ে গেলে ফুটতে ফুটতে মরে যাবে আর মাছেতেও কিছুটা টানবে, আর যদি জল বেশি হয়ে যায় তো গ্রেভির টেস্টটাই নষ্ট হয়ে যাবে, সেই একটু বুঝে জলটা দেবেন। আমি এখানে 2 পিস মাছ দিলাম আর 2 পিস ভাজা আছে, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো ওর জন্য আমি ভাজা রেখে দিয়েছি আর 2 পিস ঝালে দিয়ে দিলাম। এবার আমি মাছটা গ্রেভিতে ফোটার জন্য 5 মিনিট ছেড়ে দেব। মাছটাও নরম হয়ে যাবে আর জুসটাও আর একটু মরে যাবে আর এটার টেস্টও হয়ে যাবে। এবার আমি 5 মিনিট পরে এটার মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট, তারপরে গরম গরম সার্ভ করবো। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু এই সর্ষে বলার রেসিপিটা অসাধারণ খেতে লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে এটা। আর দেখলেনই তো বানানো কত সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিন, কমেন্ট করে বলুন কেমন হয়েছে, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে
থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ।